ارزقني شهادة في سبيلي واجعل موتي في بلد رسولي ওগো আল্লাহ তুমি আমাকে শহীদি মত দান করো এবং তুমি আমাকে মদিনার ভিতরে মরণ দান করো সাহাবীরা এই দোয়া শুনলে হাসতো যে যুদ্ধেও যাইব না আবার শহীদ হইব মদিনায়ও মরব শহীদ হইব দুইটা কেমনে সম্ভব কবুল হইলে সম্ভব হযরত ওমর ইমামতির মসল্লায় দাঁড়ায় রইছে দুশমনের ছুরির আঘাত হযরত ওমরের পেটের ভিতরে পড়েছে খাদ্য থলি কেটে গেছে নামাজ ছেড়ে দিয়ে হযরত ওমর বসে পড়েছে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহুকে ইমামতের মসল্লায় দাঁড় করায়ছে ইমামতি কমপ্লিট হয়েছে ফজরের নামাজ শেষ হযরত ওমর অসুস্থ পেটের খাদ্য থলি কাটতে গেছে চিকিৎসক বলে ভালো হবে না মারা যাবে হযরত ওমর বললেন আলহামদুলিল্লাহ দুশমনের আঘাতে আমার মৃত্যু হইতেছে মৃত্যুটা শহীদি মত একে তো ঘরে মরলেন কিন্তু শহীদি মত মরলেন দুশমনের আঘাতে মারা গেলেন দোয়া করে কবুল করাইছে হযরত উসমান দোয়া করে কবুল করাইছে কুরআন তেলাওয়াত করতেছে ওই সময় দুশমন যে গলায় আঘাত করেছে মুনাফিকেরা তরবারি হযরত উসমানের বিবি ফিরাইছে উঙ্গুলগুলো কাটটা মাটিতে ঘরের মেঝেতে পড়ে গেছে হযরত ওমর হযরত উসমানের গলায় ছুরি পড়ছে তখন তিনি আল্লাহর কোরআন পড়তেছেন গায়ের রক্ত ফিনকি দিয়ে কোরআনের পাতার উপরে পড়ছে এবং হযরত উসমান ঘরের ভিতরে শাহাদাতের মত পাইছে এটা কখনো কখনো যুদ্ধের আজান আসলে নসিব হয় তাছাড়া আল্লাহর কাছে কবুল করাইতে হয় বাজারে রেডিওয়ে থাকে না শহীদি মত বাজারে রেডিওয়ে থাকে না মার্কা নিয়ে দৌড় দিলেই শহীদি মত হয় না রাস্তায় মরে গেলেই শহীদি মত হয় না গুলি খায় বললেই শহীদি মরণ হয় না ডাকাতি করতে যে কুবায় মারা খাইছে কুবায় কোপ খায় মরে গেছে শহীদি মত না শহীদি মত আলাদা মত এটা আল্লাহর কাছে কবুল করাইতে হয় আজকের থেকে দোয়া করবেন যেন বিনা হিসাব জান্নাতি হইতে পারে শহীদি মত হয় আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমাকে শহীদি মত দান করেন কারোর কারোর কবরে ফেরেশতারা এসে জান্নাত পর্যন্ত খিড়কি খুলে দিবে জান্নাতের সুবাতাস কবরের ভেতরে বইবে কারোর কারোর কবরের হালত এত ভালো কবর থেকে বেরোয় আসে সে বেরোয় আসে কিন্তু মানুষ তার সম্পর্কে খবর রাখে না কারণ মানুষ আছে আলমে দুনিয়াতে সে আছে আলমে বরজখে কবর থেকে বেরোয় এসে কাবার তওয়াফ কেউ কেউ করে ইন্দাল বুখারি ইমাম বুখারি সমর্থন করেছেন কেউ কেউ আছে কবরের ভেতরে কোরআন শরীফের তিলাওয়াত করে ইন্দা তিরমিজি কেউ কেউ বলেন কবরে যাদের সুখকর জীবন হয় তাদের কবরে আজান হয় এখানে যেমন এশার আজান হয়েছে এশার জামাত হয়েছে কবরে আজান দেয় কবরে আকামত হয় নামাজের জামাত হয় ইন্দা দারমি কারোর কারোর জন্য কবর এমন সুন্দর হয় যেমন নবীদের জন্য কবর বড় সুন্দর আল্লাহর রাসূল বলেন নবীরা সবাই কবরে জিন্দা ইউসাল্লুনা ফি কবরিহিম সব নবীগণ কবরের ভিতরে নামাজ পড়ে কবরের ভিতরে নামাজ পড়ে কিছু কিছু মাইত আছে কবরে তিন বেলা খাওন খায় যতবার চায় ততবার খাওন পায় সরবরাহ হয় খাওন সরবরাহ হয় আল্লাহর জান্নাত থেকে কিছু কিছু মাইতের কবরে রিজিক পৌঁছে যায় তারা খানাও খায় কিছু কিছু মানুষের কবর জগৎ বড় সুন্দর হয় আবার রাসূল ভয়ঙ্কর বাণী শুনিয়েছেন যদি কারোর বদ আমল আলমে দুনিয়াতে হয় তাহলে কবর কারোর কারোর জন্য খুব খারাপ হয় এত খারাপ কবর হয় যে কবরের দুই পাশের মাটি তাদের চাপ দেয় কবর তাদের জন্য সংকীর্ণ হয়ে যায় কারোর কারোর কবরে আগুন ধরায় দেওয়া হয় আগুন জ্বলতে থাকে দাও দাও আগুন জ্বলে আল্লাহর রাসূল বলেছেন কারো কারোর কবরে যাদের কবরগুলো দোজকের খন্ড তাদের কবরে আগুনের গর্জন এত
বিকট আর এত ভয়ঙ্কর। আল্লাহ তাআলা যদি দজকের খন্ড কবরগুলার কপাট আর জানালা খুইলা যদি আগুনের দৃশ্যটা একবার যদি আল্লাহ তাআলা কবরের আগুন যদি দুনিয়াবাসীকে দেখায় দিত তাহলে সাকালাইনে ইনসু জিনের ভিতরে কোনো একজন ফর্দ এমন পাওয়া যেত না যারা আল্লাহর নাফরমানি করবে, একজন পাওয়া যেত না। এত ভয়ঙ্কর ভয়ঙ্কর এক আগুন কারোর কারোর কবরে আছে। আবার আল্লাহর রাসূল বলেছেন কারোর কারোর কবরে বিষধর সাপ প্রবেশ করে, কারোর কারোর কবরের ভেতরে বিচ্ছু প্রবেশ করে, ভয়ঙ্কর সাপ আছে, এত বড় বড় সাপ আছে, যেই সাপগুলার মুখের বিষ এত বিষাক্ত যে এইটা যদি খালি জমিনের উপরে মাথা উঠায় শ্বাস ছাড়ত তাইলে জমিনের উপরের আবহাওয়া সব বিষাক্ত হয়ে যেত, এত বিষাক্ত সাপ কবরের ভিতরে আছে। তো এই কবর জগৎ যেন কারোর অসুন্দর না হয় এর জন্য তো তাকে দিক নির্দেশনা দেওয়ার জরুরত আছে। এই দিক নির্দেশনা কারা দিবে? যুগে যুগে আল্লাহ তাআলা নবী রাসূল দিয়ে জাতিকে এই বর্জখের আযাব থেকে বাঁচার পথ দেখাইছে। আবার হাশরের ময়দানও বড় ভয়ঙ্কর, হাশরের হালাত কেমন হবে? আধা উপরে সূর্য থাকবে, আল্লাহ তাআলা কাহার আর জালাল আকৃতি নিয়া ময়দানে মাহশারে বৈসা যাবেন। আল্লাহ তাআলার জালাল দেখে সব মানুষগুলো আল্লাহর আদালতে কেমনে দাঁড়াইব এগুলো মানুষকে জানানোর জরুরত পড়েছে। এই দুনিয়ায় খুব আরামে আছো, এই আরাম কিন্তু আরাম মনে করো না, এই আরাম আরাম না, আসল আরাম হলো কবরে, আসল আরাম হাসরে, যদি এটা গঠন করে যাইতে পারো। আর যদি দুনিয়ার আরাম করে যাও আর আখেরাতের জান্নাতের আরাম তুমি না চাও, মেহনত না করো, তাহলে মনে করো না যে কল্পনা করবা আর জান্নাতের মালিক হয়ে যাইবা। হার গাফলাতে ইয়ে তেরি, খাজা আজিজুল হাসান মজজুব বলতেন, হার গাফলাতে ইয়ে তেরি হাস্তি নাহি, দেখে জান্নাত ইস কদর সস্তি নাহি, রাহ গুজার দুনিয়ায়ে বস্তি নাহি, যায় আয়েশো ইশরত ও মস্তি নাহি। অনেকে বলে যে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, না দুনিয়া মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, এমন জায়গা দুনিয়া না, আলমে দুনিয়াটা হলো মেহনতের জায়গা, মাজরাতুল আখিরা, খাও দাও মস্তি ফুর্তির জায়গা তো জান্নাত, সেখানে মুমিন খাও দাও ফুর্তি মস্তি যা আছে সব করবে। মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন নুজুলাম মিন গফুরির রহিম, রহমানের মেহমান নওয়াজি সেখানে হবে, যা কল্পনা করবে তাও তাকে দেওয়া হবে, হৃদয় কল্পনা করবে দস্তরখান হাজির হবে। আল্লাহু আকবার কাবীর, হাদিসে দৃষ্টান্ত আছে, উপরে পাখি উড়ে যাইতেছে, কল্পনা করবে যদি কাবা ভয়ে সামনে আইতো তো কাবা ভয়ে সামনে এসে যাবে, এরকম মেহমান নওয়াজি জান্নাতের ভেতরে আখেরাতে বান্দার জন্য অপেক্ষা করতেছে। এই মেহমান নওয়াজি গ্রহণ করবে কি শুধু আশা কইরা, শুধু আশা রাখবে হে আল্লাহ আমারে জান্নাত দিবে না কাকে দিবে, এই আশা করে এই জান্নাতের মালিক হয়ে যাবে না? জান্নাত কামায়ের জন্য তো কিছু মেহনত করতে হবে, এই মেহনত তো জাতিকে শিখাইতে হবে, এই মেহনত জাতিকে শিখানোর জন্য নবী রাসূল আসছেন। তবে কেয়ামত পর্যন্ত আমাদের নবীর পরে আর কোনো নবী রাসূল আসবে না, জাতিকে এই দজকের কথা, হাসরের কথা, কবরের কথা বলার একটা কাফেলা লাগবে, তারা হলো উলামায়ে কেরাম, যারা জাতিকে নবীদের নায়াবত তারা আদায় করে জাতিকে আখেরাত সম্পর্কে সতর্ক করতে থাকবে আর উত্তম আমলের সন্ধান তাদেরকে দিতে থাকবে। উলামায়ে দ্বীন কিয়ামত পর্যন্ত এই পথ দেখাইতে থাকবে, উলামায়ে দ্বীন সিরাতে মুস্তাকিম দেখাইতে থাকবে, যেই পথে চললে পরে নিরাপদে জান্নাতে যাওয়া যাবে, নিরাপদে আল্লাহর মেহমান নওয়াজির দস্তরখানে পৌঁছে যাওয়া যাবে,
এই রহনুমাই উলামা হযরতগণ এই উম্মতের একটি কাফেলা মানুষের দারে দারে ঘুরে ঘুরেও মুবাল্লিগিন হয়ে হয়ে তারা মানুষকে এই তাবলীগ করতে থাকবে আর এই দাওয়াত এই নসিহত জাতির কানে পৌঁছতে থাকবে এটা মিল্লাতের একটি ধারাবাহিক আমল ওই আমলের একটা পার্ট হলো ওয়াজ মাহফিল যেখানে মানুষদেরকে এই দিক নির্দেশনা প্রদান করা হয় পক্ষান্তরে আমাদের দেশে আখিরাত সম্পর্কে মানুষদেরকে অনিহার সৃষ্টি করার জন্য আল্লাহর ভয়ে ভীতি যেন তাদের হৃদয়ে না আসে এর থেকে সরানোর জন্য তো নাস্তিক মুরতাদদের বিরাট গোষ্ঠী দেশ জুড়ে কাজ করতেছে কলমের মাধ্যমে জবানের মাধ্যমে কথার মাধ্যমে তারা জাতিকে দীনহীনতা ঈমানহীনতার দিকে মানুষকে ফেলে দেওয়ার জন্য মুসলমানের মানুষদেরকে মুসলমানদের জামাতকে ফেলে দেওয়ার জন্য তারা মেহনত করতেছে এমন কি শুধু মুখের মেহনত না এই মেহনত এখন হাতে শুরু হয়েছে হাতে শুরু হয়েছে একটা সময় গেছে কেউ কেউ মুখে মুখে আখিরাতের বিপক্ষে কথা বলতো খাতমে নবুয়তের বিপক্ষে কথা বলতো এখন সময় এমন ভয়ঙ্কর শুরু হয়েছে যে এই ইসলাম বিদ্বেষীরা মুখ না এখন হাত ব্যবহার শুরু করেছে মুসলমানের দেশে যেমন মুসলমান মুসলিম নারীর হিজাব ধরে টানাটানি শুরু করেছে মুসলমানদের সুন্নত লিবাস ধরে টানাটানি শুরু করেছে মুসলমানদের উপরে হাতের আক্রমণ শুরু করেছে হাত দিয়ে আক্রমণ শুরু করেছে শুধু তাই না ইসলাম থেকে দূরে সরানোর জন্যই একটি গোষ্ঠী এই দেশের উলামায়ে কেরামদেরকে আলেম উলামাদেরকে জঙ্গি বানানোর অপপ্রচার এরা চালু করেছে যে মৌলবীরা জঙ্গি মৌলবীরা মানুষকে সন্ত্রাস শিখায় ওরা সন্ত্রাসী এটা মানুষের কাছে পৌঁছানো শুরু করেছিল একটি গোষ্ঠী এই আলেম উলামাদেরকে জঙ্গি মামলা দিয়ে বছরের পর বছর জেলে তালাবদ্ধ করে রাখা হয় মামলা হলো জঙ্গি মামলা অথচ এই উলামায়ে কেরাম এরা নায়েবে নবী এরা নায়েবে নবী এরা এই জঙ্গিবাদের সাথে এদের সম্পৃক্ততা না ধর্মের সাথে এদের দ্বীনের সাথে এদের সম্পৃক্ততা ইবাদতের সাথে এদের সম্পৃক্ততা হ্যাঁ কখনো কখনো তাদের জবান খুলে যায় যখন দ্বীনের উপরে আক্রমণ এসে যায় তখন নবীদের প্রতিনিধি হিসাবে তারা তাদের মুখ খুলে ফেলে ইসলামের জন্য কোরআনের জন্য দ্বীনের জন্য মুসলিম মিল্লাতের জন্য এটাই তাদের অপরাধ এই অপরাধের কারণে কাউকে কাউকে জেলে মৃত্যুবরণ করতে হয় এই অপরাধের কারণে কাউকে কাউকে জেলের ভেতরে পচে ঢুকে ঢুকে মরতে হয় এই কারণে এটা হলো জাতিকে দ্বীন শূন্য করার চক্রান্ত যদি এই মুসলিম জাতি ইমানদারেরা যদি কবর হাসর সম্পর্কে না জানে তাহলে তাদের জিন্দেগীর আমাল পরিবর্তন হবে না তাদের ভেতরে তাকওয়াল্লাহ আসবে না আখিরাত সম্পর্কে তাদেরকে বর্ণনা না করা হইলে তারা বুঝবে না এ কারণে সরওয়ারে দু আলম বলেছেন বাল্লিগু আননি ওয়ালাও আয়া আমার কাছ থেকে একটি কথা হলেও আমার উম্মতের মুসলমানদেরকে পৌঁছায় দাও একটি কথা হলেও পৌঁছায় দাও একটি কথার মাধ্যমে হলেও তাদেরকে আখিরাত মুখী করে ফেলাও আখিরাতের দিকে তাদেরকে দাওয়াত দাও এই উম্মতের একটা জিম্মাদারি এটা যে দাওয়াত যে উম্মতটা উম্মত নিজেরা নিজেদের ভেতরে দাওয়াতি কাজ করবে লোকেরা বসে থাকবে একজন দাওয়াতি কথা বলবে এটা এই উম্মতের একটা গুরুত্বপূর্ণ মেহনত মাহফিলগুলোর ভেতরেও দাওয়াত হয় এ কারণে মাহফিলে হাজার হাজার লোকজন এসে বসে যায় একজনে কথা কয় তো সবাই দাওয়াতে শামিল হয় আর জাতিকে দিক নির্দেশনা দেওয়া হয় যে জান্নাতে এইদিকে জান্নাতে পথে এ পথে চললে জান্নাত এ পথে চললে কিন্তু জাহান্নাম সিরাতে মুস্তাকিম তাদেরকে দেখায় দেওয়া হয় কাদের মতো চলাফেরা করলে আল্লাহ পাবে কাদের মতো চলাফেরা করলে পরে
আল্লাহ থেকে জান্নাত থেকে বঞ্চিত হয়ে যাবে। তাম্বিহ করা হয়, সতর্ক করা হয়। এই সতর্ক সতর্কীকরণটা এটা এই উম্মতের গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আমাদেরকে তো জান্নাতে পৌঁছতে হবে, যাইতে হবে আল্লাহর কাছে। কেমনে জান্নাতে যাব? হিসাব দিয়ে তো জান্নাতে যাওয়ার কায়দা আমাদের নাই। আমাদের না কারোরই হিসাব দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়ার কায়দা নাই। আল্লাহর রাসূল বলেছেন, মান হুসিবা উযিবা, যারা হিসাবের কাজ করায় হাসরের মাঠে দাঁড়ায় যাবে আল্লাহর আদালতে। আল্লাহর ওই জালালের সামনে হিসাব দিতে যায়, হিসাব দিয়ে কেউ জান্নাতে যাবে? এটা মুশকিল হয়ে যাবে, যে পাকড়াও হয়ে যাবে হিসাবের জন্য, সে দোজখে পড়ে যাবে। মান হুসিবা উযিবা। তাইলে এমন একটি রাস্তার আবিষ্কার জরুরত, যে রাস্তায় চলে বিনা হিসাব জান্নাতে যাওয়া যাবে। কারণ হিসাব দিয়ে জান্নাত কামাই করা আমাদের মতো দুর্বল ইমানদারদের জন্য সম্ভব নয়। তারে মাহশারে কিছু মানুষ বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাবে, যারা মুনাম আলাই। মুনাম আলাইদের লিস্ট আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, আমি আয়াতে কারিমা পড়েছি, যারা বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাবে। বিনা হিসাব যারা আল্লাহর জান্নাতে যাবে, তাদের ভেতরে এক নম্বর বিনা হিসাব জান্নাতি কাফেলা, যাদের হিসাব নিকাশ নাই, তারা হলো নবীগণ। নবীরা বিনা হিসাব জান্নাতে চলে যাবে। নবী তো হওয়ার সুযোগ নাই। নবীরা বিনা হিসাব জান্নাতে যাবে তাই বলে মির্জা গোলাম আহমদ কাদিয়ানির মতে কথা বলার সুযোগ নাই যে আমি নবী অথবা আমি নবী হব, এটা বলারও সুযোগ নাই। কারণ নবী আগমনের সিলসিলা আমার নবীর আগমনের মাধ্যমে শেষ হয়ে গেছে। আল্লাহর রাসূল বলেন, আনা খাতামুন নাবিয়্যিন আনাল আকিব, আমি শেষ নবী, আমার পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী নাই। কেউ যদি কিয়ামত পর্যন্ত আমাদের নবীর পরে নবুয়তের দাওয়া করে তাহলে সে কাফের। আওয়াজ করে বলেন, এ কারণেই কাদিয়ানিরা কাফের। যারা ভণ্ড নবীকে নবী মনে করবে তারাও কাফের। ভণ্ড নবীর গোষ্ঠীকে যারা কাফের বলবে না, শাইখুল ইসলাম বলেন ওরাও কাফের। এটা হাসাজারির হযরতের শেষ ফতোয়া, যে এই ভণ্ডের দল কাদিয়ানি গোষ্ঠীকে যারা কাফের বলবে না এরাও কাফের। কারণ একটা মুমিনের হৃদয়ে ইকিন আর বিশ্বাস হতে হবে সর্বোচ্চ জায়গায় এটা, যে আমার নবী শেষ নবী। বলেন আমার নবী, জোরে বলেন আমার নবী। আমার নবীর পরে আর নবী নাই, আমার নবী শেষ নবী। নবী হওয়ার তো সুযোগ নাই। তবে বিনা হিসাব জান্নাতীদের আরো কিছু লাইন আছে, এই লাইনগুলোর ভিতরে আমাদের নাম লেখানোর সুযোগ আছে। যেমন সিদ্দিক হওয়ার সুযোগ আছে। বিনা হিসাব যারা আল্লাহর জান্নাতে যাবে তাদের এক নাম্বার হবে নবীগণ, দ্বিতীয় নাম্বার বিনা হিসাব যারা আল্লাহর জান্নাতে যাবে তারা হলো সিদ্দিকীন। সিদ্দিকগণ বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাবে। তিন নাম্বার যারা বিনা হিসাব জান্নাতে যাবে তারা হলো সুহাদা, শহীদগণ, যারা আল্লাহর জন্য, আল্লাহর দিনের জন্য, ইমানের জন্য, ইসলামের জন্য যারা জীবনদানকারী সুহাদা, এরা বিনা হিসাব জান্নাতি। ফিলিস্তিনের শহীদরা বিনা হিসাব জান্নাতি, শাপলা চত্বরের শহীদরা বিনা হিসাব জান্নাতি, পঞ্চগড়ের শহীদরা বিনা হিসাব জান্নাতি, ভোলা হাটহাজারির শহীদরা বিনা হিসাব জান্নাতি, ব্রাহ্মণবাড়িয়ার শহীদরা বিনা হিসাব জান্নাতি। কারণ এরা সিয়ারের জন্য শহীদ হয় নাই, এরা জান দিয়েছে ইসলামের জন্য, জান দিয়েছে নবীর ইজ্জতের জন্য, জান দিয়েছে দ্বীনের জন্য। দ্বীনের জন্য যাদের জান বিতরণ হয় শহীদ, এরা বিনা হিসাব আল্লাহর জান্নাতি। বিনা হিসাবের আল্লাহর জান্নাতে যাবে, এবং সালেহীন যারা এরাও বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাবে। অর্থাৎ যারা ওলি হয়ে যাবে, আল্লাহওয়ালা হয়ে যাবে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, বিনা হিসাব জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার।
হিসাব জান্নাতে যাবে। সিদ্দিক হওয়ার জন্য যদি কেউ চেষ্টা করে তাহলে কি কি কোয়ালিটি আসলে সিদ্দিক হওয়া যায়? তো আমাদের বড়রা বলেন কিছু সিফাত নিজের ভেতরে আনো তাহলে তুমি সিদ্দিক হতে পারবা। যে সকল সিফাতের মাধ্যমে সিদ্দিক হওয়া যায় তার ভেতরে একটা সিফাত হলো হুয়া সিদ্দিকুল লাযি লা ইউখালিফু যাহিরুহু আন বাতিনিহি। সিদ্দিক হলো তারা যাদের ভেতর বাহির বরাবর হয়ে যাবে, ভেতর বাহির এক রং হয়ে যাবে, অর্থাৎ ভেতরেও আছে ঈমান বাইরেও আছে ঈমান, ভেতরেও আছে ইসলাম তার বাহিরও সজ্জিত ইসলাম, তার ভেতরে আছে তাকওয়াল্লাহ, তার কথা তার কাজ তার চলাফেরা তার আমল সব কিছুর ভেতরে আছে তাকওয়াল্লাহ। হুয়া সিদ্দিকুল লাযি লা ইউখালিফু কাওলুহু আন ফিআলিহি। যাদের কথা কাজ এক হয়ে যাবে, বলবে যেমন করবে তেমন, এমন যারা হবে তারা সিদ্দিক হয়ে যাবে, এমন যারা হবে তারা সিদ্দিক হয়ে যাবে। মুখের কথা এবং কাজ তাদের এক, তাদের ভেতর বাহির এক। অনেকে আছে ভিতরে ঈমান রাখে কিন্তু দেখলে বোঝা যায় না এটা কি ইহুদি পশ্চিমাদের সন্তান নাকি মুসলমানের সন্তান, দেখলে চিনা যায় না, তার কাজকাম দেখলেও বোঝা যায় না, খায় বামাতে খায়, পেশাব করে দাঁড়ায় পেশাব করে, টাকনুর নিচে কাপড় পরে হাঁটা চলা করে, এমন ভাবে সে নিজেকে চালায় কেমন যেন সে পশ্চিমাদের পূর্ণ অনুসারী হয়ে গেছে। তার ভেতরে সুন্নত নাই, তার ভেতরে সুন্নতের ইত্তিবা নাই, তার ভেতরে ইহুদিয়াত নাসরানিয়াত ঢুকে পড়েছে। তাহলে সে বিনা হিসাব জান্নাতি হইতে পারবে না। বিনা হিসাব জান্নাতির দপ্তরে যদি নিজের নাম কেউ লেখাইতে চায় তাহলে তাকে ভেতর বাহির বরাবর করে ফেলতে হবে। সিদ্দিকুল লাযি লা ইউখালিফু যাহিরুহু আন বাতিনিহি। তারা সিদ্দিক যারা ভেতর বাহির বরাবর করে ফেলবে, ভেতরও ইসলাম বাইরেও ইসলাম, ভেতরও তাকওয়া বাইরেও তাকওয়া। পশ্চিমা কালচার তাদের কাছে সমাদৃত না, ইসলামের তাহজিব তমাদ্দুন তাদের কাছে সমাদৃত। তো তারা সিদ্দিক হয়ে যাবে, বিনা হিসাব জান্নাতিদের কাফেলায় তাদের নাম চলে যাবে। এমনকি সিদ্দিকদের আর একটা বড় সিমটম হলো সিদ্দিকরা আল্লাহর গোলামি করে জান্নাত পাওয়ার জন্য না, আল্লাহ পাওয়ার জন্য। আল্লাহর গোলামি করতেছে আল্লাহ পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য না। তাদের মাকসাদ হলো রেজায়ে মাওলা, তারা তাদের রবকে সন্তুষ্ট করতে চায়, তাহলে সে সিদ্দিক হয়ে যেতে পারবে। এগুলো তো অনেক কঠিন কাজ, কঠিন মুজাহাদা। সবচেয়ে সহজ জান্নাতে বিনা হিসাবে যাওয়ার একটা লাইন হলো যে ইসলামের জন্য দিনের জন্য আল্লাহর দেয়া জানটা আল্লাহর দিনের জন্য দিয়ে দাও। যেমন মসজিদুল আকসার জন্য নারী শিশু বাচ্চারাও শাহাদাত বরণ করতেছে, মায়েরা যখন তাদের সন্তানদের লাশ রাখতেছে কবরে তো হাসি মুখে রাখতেছে আর বলতেছে আল্লাহ আমার একটি সন্তান তোমার মসজিদের জন্য কুরবানি দিলাম। এক দুই দিন যুদ্ধ করছে না তারা মুসলমানরা এই ইসরায়েলের সাথে ইহুদিদের সাথে, তাদের এই যুদ্ধ যুগের পর যুগ চলছে, বছরের পর বছর চলছে, তারা ঘুমাইলে মিসাইলের আওয়াজে তাদের ঘুম ভেঙে যায়, তারা গোলা বারুদের আওয়াজে খাবারের প্লেট রেখে দাঁড়িয়ে যায়, এভাবেই তাদের জীবন যাত্রা চলছে। এই ছোট ছোট শিশুরা দিনের উপরে অটল থাকতেছে, জীবন দিতেছে কিন্তু দিন কারোর কাছে দিচ্ছে না, জীবন দিয়ে দিতেছে কিন্তু দিন বিক্রি করে না, ইসলাম বিক্রি করে না, ইসলামকে ছেড়ে দেয় না, দিনকে ছেড়ে দেয় না। দিনের উপরে অটল থাকতে গিয়ে তারা তাদের সর্বস্বকে বিলীন করে দেয়, জীবনটাই আল্লাহর জন্য কুরবানি দিয়ে দেয়, শহীদ হয়ে যায়। এই শহীদ হওয়ার তৈয়ারি এটা নবী রাসূলদের ছিল। নবীজি তো বলতেন যদি এমন হতো যে আমি বারবার শহীদ হইতেছি, বারবার জিন্দা হইতাম, বারবার যদি শহীদ হইতাম, সুম্মা উহিয়া সুম্মা উক্তাল সুম্মা উহিয়া সুম্মা উক্তাল, তাইলে না ভালো হইতো। কারণ কি? কারণ হলো শহীদি মরণ যাদের নসিবে এসে যায় তারা আসলে মরে না,
তারা কবরেও বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন কবরেও তারা আল্লাহর খানা দানা খায় আল্লাহর দেয়া মেহমানদারি তারা ভোগ করে কবরে শহীদি মরণজাদের নসিব হয়ে যায় তারা চিরঞ্জীব হয়ে যায় চিরজীবী হয়ে যায় এ কারণে শহীদি মৌত কি ইসলামের পরিভাষায় বলে আফজাল মৌত সর্বোত্তম মৌত কেউ যদি শহীদ হয়ে যায় তাহলে সে আফজাল মাইত হয়ে যায় ফিলিস্তিনে যারা শহীদ হইতেছে আমাদের বাংলাদেশের সংসদে তাদের জন্য নিন্দা প্রস্তাবনা হয়েছে যারা জুলুম করতেছে তাদের জন্য নিন্দা প্রস্তাবনা হয়েছে যদি বাংলাদেশ সরকার বলে শুধু নিন্দা না যাও মুসলিম ভাইদের পাশে দাঁড়াও মসজিদুল আকসাকে বাঁচাও মসজিদুল আকসার দরজা বন্ধ হইতে দিবা না যাও তোমাদেরকে ফ্ল্যাগ খুলে দিলাম তাইলে যারা ইসলামের জন্য চলে যাবে ফিলিস্তিন যাবে আর মসজিদুল আকসা আজাদ করবে মুসলিম নির্যাতিত ভাইদের পাশে যারা দাঁড়ায় যাবে আল্লাহর জন্য যারা জীবন দান করবে যদি এমন কেউ জীবন দেয় তাহলে সে শহীদ হয়ে যাবে সুতরাং যদি ফিলিস্তিন যাইতে সুযোগ আসে যাইতে রাজি না ইনশাআল্লাহ কারণ এই মৃত্যুটা আফজাল মৃত্যু এই মৃত্যুটা আফজাল মৃত্যু শুধু ফিলিস্তিন নয় বাংলাদেশের 90 ভাগ মুসলমানের মাটিতে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণার জন্য যদি কখনো রক্তের জরুরত পড়ে যায় কখনো যদি জীবন দেওয়ার সুযোগ এসে যায় তাহলে জীবন দেয়া হলেও নবীর ইজ্জত রক্ষা করতে রাজি না ইনশাআল্লাহ যদি কেউ নবীর ইজ্জত রক্ষার জন্য জান দেয় তাহলে এই মরাটা আফজল মরা এই মরাটা উত্তম মরা এই মরারা মরে না ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা এমন মৌত যাদের হয় তাদের মরা বলাও যাবে না তাদের মৃত মনে করাও যাবে না তারা জীবিত আশ্চর্য হলো এরা বিনা হিসাব আল্লাহর জান্নাতি এ কারণে দোয়া করবেন যে আল্লাহ তুমি আমাকে শহীদি মৌত দিও বলেন ইয়া আল্লাহ শহীদি মৌত চাই চিল্লা এখন ইয়া আল্লাহ শহীদি মরণ চাই কারণ শহীদি মরণ হইলে কারণ আমল যদি কম হয় তাও জান্নাতি আল্লাহর রাসূল এক শহীদ সম্পর্কে বলেছেন মা সামা ও মা সাল্লা এক ওয়াক্ত নামাজও পড়ে নাই একটা রোজাও রাখে নাই কিন্তু বিনা হিসাব জান্নাতে গেছে ফেরেশতারা টাইম না জান্নাতে ঢুকাই দিছে বিনা হিসাব জান্নাতে তাইলে নবী হওয়া যাবে না সিদ্দিক হওয়ার সুযোগ আছে সিদ্দিক হওয়া বড় কঠিন প্রসেস এই জায়গায় সবাই যেতে পারে না নবী যেমন ইচ্ছা করলে হওয়া যাবে না সিদ্দিক আবার এরকম না ইচ্ছা করলে হওয়া যাবে কিন্তু বড় কঠিন সিদ্দিকের মকাম বড় কঠিন কিন্তু শহীদ হওয়া সহজ ভ্যানগাড়িওয়ালাও শহীদ হইতে পারে রিক্সাওয়ালাও শহীদ হইতে পারে সামান্য আমল আছে সেও শহীদ হয়ে যেতে পারে শহীদ হওয়া সহজ দিনের জন্য ইসলামের জন্য মুক্তির জন্য স্বাধীনতার জন্য মুসলমানের স্বাধীন সার্বভৌম জিন্দেগিকে রক্ষা করার জন্য যদি কেউ জীবন দেয় তাহলে শহীদ শহীদ বিনা হিসাব জান্নাতে চলে যাবে বিনা হিসাব জান্নাতে চলে যাবে এমনকি শহীদরা মরার পরে শহীদরা কথা কয় শহীদরা মরার পরে নড়াচড়া করে টিপু সুলতান মরার পরে শহীদি মুক্ত হয়েছে মৃত্যুর পরে তরবারি ধরে রাখছে সারে না সুলতান টিপু হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের শহীদ হওয়ার পরে কথা বলছে শহীদ হওয়ার পরে ওনাকে হাজ্জাজ ইবনে ইউসুফ যায় কয় তোমারে কে মারলো তো আব্দুল্লাহ ইবনে জুবায়ের বলে আনতা তুমি মারছো মরার পরে কথা কয় ইসমাইল শহীদ রহমাতুল্লাহি আলাইহি মৃত্যুর পরেও যুদ্ধ করেছে গর্দান পড়ে রইছে গলা ছাড়া দেহ তরবারি লইয়া দুশ্মনের পিছনে পিছনে দৌড়াইতেছে মরার পরে দৌড়ায় কথা কয় শহীদি মো এইটা তো সুযোগ সাপেক্ষ ব্যাপার কখনো
পাওয়া যায়, এটাও সব সময় রাস্তায় শহীদি মত রেডি হয়ে থাকে না, শহীদি মত নসিবে আসলে হওয়া যায়। এ কারণে দোয়া করে করে শহীদি মত কবুল করাইতে হয়। হযরত উমর যুদ্ধে না গিয়েও ঘরে বসেও শহীদি মত কবুল করাইছেন। হযরত উমর দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। ওগো আল্লাহ, তুমি আমাকে শহীদি মত দান করো এবং তুমি আমাকে মদিনার ভিতরে মরণ দান করো। সাহাবীরা এই দোয়া শুনলে হাসত, যে যুদ্ধেও যাইব না আবার শহীদ হইব, মদিনায়ও মরব শহীদ হইব, দুইটা কেমনে সম্ভব? কবুল হইলে সম্ভব। হযরত উমর ইমামতির মসল্লায় দাঁড়ায় রয়েছে, দুশ্মনের ছুরির আঘাত হযরত উমরের পেটের ভেতরে পড়েছে, খাদ্য থলি কেটে গেছে, নামাজ ছেড়ে দিয়ে হযরত উমর বসে পড়েছে। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহুকে ইমামতের মসল্লায় দাঁড় করায়ছে, ইমামতি কমপ্লিট হয়েছে, ফজরের নামাজ শেষ, হযরত উমর অসুস্থ, পেটের খাদ্য থলি কেটে গেছে, চিকিৎসক বলে ভালো হবে না, মারা যাবে। হযরত উমর বললেন, আলহামদুলিল্লাহ, দুশ্মনের আঘাতে আমার মৃত্যু হইতেছে, মৃত্যুটা শহীদি মত। একে তো ঘরে মরলেন কিন্তু শহীদি মত মরলেন, দুশ্মনের আঘাতে মারা গেলেন, দোয়া করে কবুল করাইছে। হযরত উসমান দোয়া করে কবুল করাইছে, কোরআন তেলাওয়াত করতেছে, ওই সময় দুশ্মন যায় গলায় আঘাত করেছে মুনাফিকেরা, তরবারি হযরত উসমানের বিবি ফিরাইছে, উঙ্গুলগুলো কাটটা মাটিতে ঘরের মেঝেতে পড়ে গেছে, হযরত উসমানের গলায় ছুরি পড়ছে, তখন তিনি আল্লাহর কোরআন পড়তেছেন, গায়ের রক্ত ফিনকি দিয়ে কোরআনের পাতার উপরে পড়ছে, এবং হযরত উসমান ঘরের ভিতরে শাহাদাতের মত পাইছে। এটা কখনো কখনো যুদ্ধের আজান আসলে নসিব হয়, তাছাড়া আল্লাহর কাছে কবুল করাইতে হয়, বাজারে রেডি হয়ে থাকে না, শহীদি মত বাজারে রেডি হয়ে থাকে না, মার্কা নিয়ে দৌড় দিলেই শহীদি মত হয় না, রাস্তায় মরে গেলেই শহীদি মত হয় না, গুলি খায় মরলেই শহীদি মরণ হয় না, ডাকাতি করতে যায় কুবায় মারা খাইছে, কুবায় কোপ খায় মরে গেছে, শহীদি মত না, শহীদি মত আলাদা মত, এটা আল্লাহর কাছে কবুল করাইতে হয়। আজকের থেকে দোয়া করবেন যেন বিনা হিসাব জান্নাতি হইতে পারে, শহীদি মত হয়, আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমাকে শহীদি মত দান করেন। আরেকটা জান্নাতে যাওয়ার তরিকা হলো সালেহীন হওয়া। সালেহীন কিভাবে হবে? সালেহীন হওয়ার সহজ রাস্তা হলো সুন্নতের ইত্তিবা, ওলি হওয়ার সহজ পথ সুন্নতের ইত্তিবা। হযরত জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি এক লোক যায় বলে, 2 বছর আপনার কাছে রইলাম, একটা কারামতি আপনার দেখলাম না, জায়গা আপনার মতো ওলির কাছে ঠাহা লাগবো না আমার, এই কথা বুঝলা বাগা ধরছে। হযরত জুনায়েদ বাগদাদি তাকে দেখে, জুনায়েদ বাগদাদি এই লোককে দেখে কয়, এই ভাই বসো না, অস্থির হয়েছো কে, কোনো কারামতি দেহ নাই দেখে, আমি কোনো ওলি না, এটা কেমনে বুঝলাম, বসো। বসাইছে, বসায় কয়, আচ্ছা এই 2 বছর ছিলা, 2 বছরে কি সুন্নতের খেলাফে একটা কাম করতে দেখছ? এই লোকটা কিছু সময় নীরব থেকে বলে, খোদার কসম 2 বছর আপনার কাছে থেকেছি কারামতি দেখার লেগে, কিন্তু আপনার একটা সুন্নতের খেলাফ কাম করতে দেখি নাই। তো এটা তো সাহাবিদের কারামত, সাহাবিরা সুন্নতের খেলাফ একটা কামও করে নাই, এ কারণে সাহাবিরা সব সালেহীন, সব সিদ্দিকীন, এরা ওলি হয়ে গেছে। তাই তুমি সুন্নতের খেলাফ একটা কামও দেখলে না, কারামতি তালাশ করো কেন, কারামতি খুঁজো কেন, কারামতি জাদু তো কুফরি বিদ্যা দিয়েও দেখান যায়, জাদু অলৌকিকত্ব যেটা এটা তো কুফরি দিয়েও দেখান যায়, কিন্তু আমল যেটা এটা তো সুন্নতের ইত্তিবা দিয়া আমলকে আমল বানাইতে হয়। তুমি যে 2 বছর লাগাতার আমল আমার আমল দেখলা, এটা দিয়ে বুজুর্গ মনে হয় না আমারে, পরে কয় হয় এখন মনে হয়। এ কারণে আমাইতি আল্লাহ ওয়া রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআম আল্লাহ, পুরস্কার প্রাপ্ত বান্দাদের সাথে আল্লাহ তাদের জান্নাত দান করবেন যাদের ভিতরে সুন্নত আছে। একটা কথা মনে রাখবেন, নবীও পাওয়া যাবে না,
সাহাবীও আর পাওয়া যাবে না, সাহাবিয়াত আর আসবে না, সাহাবি আসবে না, এগুলো লাসানি গেছে গা। কিন্তু সাহাবীদের ঈমান আর নবীর সুন্নতের নকশা, সাহাবা কেরামের মতো সালেহিনদের জামাতের নমুনা, একটি বিল ইত্তেফাক আরব আজম, আরব আজম সবাই একমত, একটি দলের ভেতরে সাহাবীদের রং সুন্নতের রং পরিপূর্ণভাবে পাওয়া যায়, তারা হলো দেওবন্দি উলামাদের জামাত। এদের ভেতরে সাহাবিয়াত এর রং সুন্নতের রং পাওয়া যায়। আর এই দেওবন্দি উলামাদের জামাত গঠন করা হয় মাদ্রাসা থেকে, এ কারণেই প্রাচ্যের পাশ্চাত্যের আর দেশের সব ইসলামের পরাশক্তি যারা আছে সব মাদ্রাসার দুশ্মন, উলামাদের দুশ্মন তারা, সব মাদ্রাসার উপরে তাদের কুনজর। অথচ মাদ্রাসায় আছে কি সাহাবীদের আমল, মাদ্রাসায় আছে নবীর সুন্নতের আমল। এই ধারাবাহিকতা বন্ধ যেদিন হয়ে যাবে সেদিন সাহাবী রঙের মানুষ থাকবে না, সালেহিনদের জামাত বন্ধ হয়ে যাবে আর কেয়ামত নিকটে চলে আসবে। এই জামাতকে জমিনে জারি রাখার জন্য দেওবন্দি নেসাবকে জিন্দা রাখার জরুরত রয়েছে। সেই দেওবন্দি নেসাবের একটি নেসাব হলো এই জামিয়া মাদানিয়া রওজাতুল উলুম। সুতরাং এই রওজাতুল উলুমের আলো এটা কি সচল থাকবে নাকি নিভে যাবে? এই জোরে আওয়াজ করে বলুন, সচল থাকবে না নিভে যাবে? সচল রাখতে এটার পাশে আপনারা আছেন তো ইনশা আল্লাহ, আছেন তো ইনশা আল্লাহ। জমিনে বাসির আর নাজির নাস্তিক্যবাদ কুফুরি মতবাদ চিহ্নিত করার মানুষ জমিনে দরকার আছে না? আছে, তাই এই মাদ্রাসার দরকার। এর সাথে আছেন ইনশাআল্লাহ, আমরণের সাথে থাকবেন ইনশাআল্লাহ। বলেন কারা কারা থাকবেন?